আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছেন খাদ্য। পৃথিবীতে যত খাদ্য আছে তার মধ্যে অন্যতম গুণগত মানসম্মত করে সৃষ্টি করে যেই সৃষ্টি খাদ্য সৃষ্টি করেছেন তা হচ্ছে মূলত খেজুর। আজকে খেজুর বিষয়ে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ তাআলা এরকম খেজুর সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যিনি এই খেজুর সংক্রান্ত অনেক হাদিস বর্ণনা করেছেন, তিনি নিজেও খেজুর খেয়েছেন, খেজুর সংক্রান্ত তার জীবন অতিবাহিত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ঈদের দিনে আনন্দ করার যে দিনটি সেই দিনও মূলত হাদিস এসেছে লা ইয়াগদু আই কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু হাত্তা ইয়াকুল তামারাত, যে ইয়াউমাল ফিত্রি ঈদের দিনে খেজুর না খেয়ে যেতেন না। অফি রিওয়ায়াতি আহমদে এসেছে আফরদ উন্না অর্থাৎ বেজুর খেতেন, নাসাইতে এসেছে ইয়াকুল উন্না তামারত বেজুর খেতেন, হচ্ছে তিনি বেজুর খেজুর খেতেন। এছাড়াও আল্লাহ রাসূল বলেছেন নিয়ামাসাহুরু আর তামারু, কতই না উত্তম সাহরি সেটা হচ্ছে খেজুর। খেজুর আল্লাহ রাসূলের জীবনময় এমনভাবে ঘিরেছিল যে আল্লাহ রাসূল বিশেষ করে মদিনার আজোয়া খেজুরের কথা তো পাওয়া যায় হাদিসে, এছাড়াও সামষ্টিকভাবে খেজুর এমনভাবে আল্লাহ রাসূলের জীবন ঘুরে আছে যে আয়েশা হতে বর্ণিত তিনি বলেন যে এক মাস যাবৎ আমাদের বাড়িতে চুলা জ্বলত না, এমনকি এইও হাদিসে পাওয়া যায় একটি খেজুর ছিল সেই একটি খেজুর দান করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর সেই একটি খেজুর আবার তিনি ভাগ করে ওই সায়েলকারী ভাগ করে তার সন্তানদের মাঝে বণ্টন করে দিয়েছিলেন। তো যাই হোক, এই খেজুর আমাদের খাদ্য জীবনেতে যদিও বা এখন অনেকটা কমে গিয়েছে, আরবীরা সহ ভাতই খায়, কিন্তু আজও পর্যন্ত আরব বিশ্ব থেকেই মূলত পৃথিবীব্যাপী খেজুর বেশি ছড়িয়ে পড়ে। আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছিলেন এমন একটা জায়গায় হিজরত করেছেন যে জায়গাতে অনেক খেজুরের বাগান। আল্লাহ রাসূল অন্য কিছু ধারণা করেছিলেন, কিন্তু পরে দেখা গেল মদিনায়, সেই মদিনা থেকে আমরা 53 কিলোমিটারের মতো দূরে এসেছি, পাহাড় ঘেরা, চতুর্দিকে এতটাই পাহাড় যে যেই পাহাড়ে আমরা কল্পনাই করতে পারবো না বসবাস করার, চতুর্দিকে পাহাড় ঘেরা পাদদেশে সেই ম্যাগমা আর পাথরের ধুলিকোনায় বড় বড় পাথরের সেই মানে যেখানে খালি পায়ে হাঁটাই যায় না এরকম জায়গাগুলোতে এখন খেজুর এমন বড় বড় খেজুর পরিস্ফুটিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যার কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন যখন তাওহীদের বাণী প্রচার হবে তখন আল্লাহ তাআলা আমাদের খাদ্যের সংকট দূর করে দিবেন। এত বড় বড় খেজুর সেই দেখাই যায় না, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলআজিম। এই খেজুরের বাগানগুলোতে এসেছি আমাদের বন্ধুদের সাথে এসেছি, মূলত আরবি একজন বন্ধু আমাদের মদিনায় পড়ে, ওই ভাইয়ের বাগানে নিয়ে এসেছেন আমাদেরকে। আমরা কি বলবো, এগুলো দেখলে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। এখন যেখানে শত শত কিলোমিটার শত শত মিটার খুললেও পানি পাওয়া যায় না সেখানে এখন পানির মাধ্যমে বিভিন্ন সেচ প্রকল্পের মাধ্যমে, আর যত দূরে আসলাম চতুর্দিকে শুধু পাহাড় আর ম্যাগমার সেই মরুভূমি প্রান্তরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপরেও আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর বাগান দেখতে পাচ্ছি, সবুজ শ্যামলা, সব কিছু ঘেরা, পাকা খেজুর, কিছু যেন টসটস করবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিশেষ করে সৌদিতে মক্কা মদিনায় যে মদিনাতে আমরা এসেছি, এই মদিনাতে মূলত শত শত মিটার খুঁড়ে পানি পাওয়া যায় না, আর সেই জায়গাতে আবার খেজুরের গাছের উপরে এত সুন্দর তরতাজা খেজুরগুলো ফুটে থাকে যা আমরা আশ্চর্যান্বিত হতে বাধ্য হই। সম্মানিত ভাই, আপনি হয়তো বা জানেন না খেজুর এই পৃথিবীর মধ্যে অন্যতম একটি উপাদায়ক এবং পুষ্টিকর খাদ্য। ওই যে দেখেন বিভিন্ন ধরনের খেজুর হয়, জামের মতো, আবার সুক্কারি, মারিয়াম,
এই খেজুরগুলো মোটামুটি 2000 রিয়াল 2000 টাকারও আমাদের বাংলাদেশি টাকা খেজুর পাওয়া যায়। মারিয়াম, আজোয়া, সুকারি ইত্যাদি খেজুর, তারপর আমবড়ি, এই খেজুরগুলো অনেক স্বাদের হয়। আর এই খেজুরগুলোতে আমরা হয়তো বা জানি না যে খেজুর খেলে মূলত আমাদের হাড়ের অসুখ কম হয়। এই জন্য দেখা যায়, এক রিপোর্টে দেখেছিলাম যে যারা খেজুর খেতে অভ্যস্ত তাদের হাড়ের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমরা তো সেটা বুঝতেই পারি না। মাশাআল্লাহ, কত সুন্দর সম্মানিত ভাই, শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবী। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা ওই যে পাহাড়গুলো চতুর্দিকে দেখা যাচ্ছে, এই পাহাড় মূলত এই পৃথিবীকে ঠিক রাখার জন্য, স্থির রাখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আওতাদা প্যারাক স্বরূপ। আর এই জমিনকে করে দিয়েছেন আমাদের জন্য ওয়াল আউদ ফরশনাহা, আর আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন জমিনকে বিছানা স্বরূপ। ফলে আমরা এই বিছানা হতে আমরা রাত্রি যাপন করি এবং খাবার পাই। আর এই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খেজুর। আমরা অবশ্যই ইফতারি করার সময় সুন্নাত হিসাবে, এমনিও অন্যান্য যে কোনো সময়ে খেজুর খাবার চেষ্টা করব। খেজুরের বৈজ্ঞানিক গুণাগুণ নিয়ে বলার মতো অবকাশ এখন নেই, তবে এটা চিরন্তন সত্য, খেজুর নিয়ে অনেক গবেষণা হয়েছে। তার মধ্যে উত্তম যে কথাটি সেটা হচ্ছে, একজন খেজুর একজন মানুষ যদি খেজুর খায় নিয়মিত, তাহলে তার কোনো দিনই হাড়ের রোগ অর্থাৎ হবে না, হাড়ের রোগ জাতীয় হাট সংক্রান্ত যত রোগ ইনশাল্লাহ হবে না। আশা করি আপনারা এই সুন্নাত আমলটি করার চেষ্টা করবেন, বিশেষ করে আল্লাহ রাসুলের যে হাদিসগুলো আছে, আমরা বিশেষ বিশেষ দিনে সাহরি খাওয়ার সময়, ইফতারি করার সময়, তারপরে ঈদের দিনে বেজুর খেজুর খেয়ে যাবার চেষ্টা ইত্যাদি আমরা মানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।